রেনু তার বাবা ও মায়ের সঙ্গে বালিগঞ্জ নামক জায়গায় বাস করত। রেনু দেখতে খুব সুন্দর ছিল। তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করে রেন্টু নামে এক ছেলেকে তাদের মেয়ের জন্য পছন্দ করে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের পর তার বাবা মা খুব দুঃখের সঙ্গে রেনুকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। শ্বশুর বাড়ির লোকজনেরা সবাই রেনুর মুখ দেখে তার খুব প্রশংসা করে। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। রেনু, আজকে আমাদের বিয়ে হলো। আজ তুমি প্রথমবার আমাদের বাড়িতে পা রেখেছো। বলো, তোমার কি চাই? আজকের দিনে মেয়েরা তার বরের কাছ থেকে যা চাই তাই পাই। তোমার কি চাই বলো? পান্তা, আমার পান্তা ভাত চাই। আমি কিছু খেতে পারছি না গো, আমার খুব খিদে পেয়েছে। আমাকে পান্তা ভাত দাও। এটা শুনে রেন্টু খুব অবাক হয়। মানে তুমি কি বলছো এসব? আরে তোমার কি উপহার চাই বলো? সোনা, গহনা, টাকা পয়সা, জুয়েলারি কি চাই সেটা বলো। না, আমার সোনা গহনা ধন সম্পত্তি কিচ্ছু চাই না। আমাকে পান্তা ভাত দাও শুধু, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। বিয়ের চাপে কতদিন হয়ে গেল আমি পান্তা খেতে পারিনি, প্লিজ একটু বোঝো। এ আমার কার সঙ্গে বিয়ে হয়ে গেল? মেয়েটা কি পাগল নাকি? আমি বুঝতে পারছি না কিছু। এই দেখো রেনু, তুমি তো নতুন বউ, আজকেই আমাদের বাড়িতে এলে। বাড়ি ভর্তি লোকজন আছে। এখন যদি কেউ শোনে নতুন বউ পান্তা খাবে, লোকে কি বলবে বলো তো? তুমি শুয়ে পড়ো, আমি কালকে সকালে তোমাকে পান্তা ভাত দেব, শিওর। কেন? কিন্তু এখন যে আমার খুব খিদে পাচ্ছে। আচ্ছা, কালকে সকালে সত্যি দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মা দেব। কাঁচা লঙ্কা, পান্তা ভাত, পেঁয়াজ সব দেব। আর লবণ দেবে না? ওরে বাবা রে, দেব দেব সব দেব। ঘুমাও চুপ করে। রিন্টু তার নতুন বউকে কোন রকমে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালবেলা রিন্টু রেনুকে ডেকে তোলে। এই যে আজকে আমাদের বউ ভাত, উঠে পড়ো এবার, যাও বাথরুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও আগে। এই বলে রিন্টু সেখান থেকে চলে যায়। তোর পান্তা ভাত দেবে বলে দিল না, যাই দেখি। এই তো, এটা রান্নাঘর মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, দেখি দেখি, রান্নাঘরে নিশ্চয়ই পান্তা ভাত তো থাকবেই। রেনু অনেক খোঁজাখুঁজি করে একটা পাত্রে পান্তা ভাত দেখতে পায়। এই তো আমার পান্তা রে, তুই কোথায় ছিলিস? এখানে কেউ নেই, মন ভরে আগে পান্তা খাই। কিন্তু আমার চেয়ে অনেক জোরে পটি পাচ্ছে, দূর, আগে পান্তা তারপর অন্য কিছু। এই বলে রেনু পান্তা খাওয়া শুরু করে দেয়। তাকে কেউ যাতে দেখে না ফেলে সেই ভয়ে রেনু অনেক দ্রুততার সঙ্গে পান্তা ভাত খাচ্ছিল। সেই সময় রান্নাঘরে তার শাশুড়ি মা পদ্মা দেবী চলে আসে। বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? ওদিকে সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে। আমরা তো ভাবলাম নতুন বউ বাড়ি থেকে পালিয়ে গেছে। এ বাবা, তুমি পান্তা ভাত খাচ্ছো? না, মানে আমার খুব খিদে পেয়েছিল তো, তাই আমি। এ বাবা, খিদে পেয়েছে সেটা আমাকে বলবে তো? তুমি নতুন বউ, এখন পান্তা কেন খাবে? আচ্ছা চলো এবার রেডি হয়ে নাও, লোকজন সব আসতে শুরু করে দিয়েছে। মা, এই পান্তা ভাতগুলো খেয়ে নি তারপর যাই। না না, একদম না, এই পান্তা ভাতগুলো তো সব পচে গেছে। এটা আমাদের কাজের মেয়ের খাবার। দুদিন তোমাদের বিয়ের জন্য ওকে ছুটি দেওয়া হয়েছে, ও আসতে পারেনি বলে এই পান্তা ভাতগুলো পচে গেছে। কোনো ব্যাপার না মা, পচা পান্তা খেতে আমার খারাপ লাগে না। না একদম না, তুমি ঘরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে যাচ্ছি, যাও। রেনু মন খারাপ করে ঘরে চলে যায়। রেনুকে সুন্দর করে সবাই রেডি করে দেয়। পদ্মা দেবী তার জন্য খাবার নিয়ে আসে। বৌমা, এই নাও, তোমার খিদে পেয়েছিল না? আমি তোমার জন্য বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, মটন সব এনেছি, নাও খেয়ে নাও তাড়াতাড়ি। না, আমি এগুলো খাবো না। এগুলো খাবে না? তাহলে গরম ভাত খাও, আমি এখনই ভাত রান্না করলাম তোমার জন্য। না, আমি পান্তা খাবো। গরম ভাত খেলে আমার পেট দাও দাও করে জ্বালা করে।
পান্তা খেলেই আমার পেট একেবারে ঠান্ডা থাকে। আমাকে পান্তা ভাত দিন প্লিজ, আমি পান্তা খাবো। চুপ, একদম চুপ, তুমি নতুন বউ, তোমাকে আমি কিছুতেই পান্তা খেতে দেব না। আরে লোকে দেখলে বলবে কি, বাড়ি ভর্তি লোকজন, আর এমনিও পান্তা নেই, আমাদের বাড়িতে কেউ পান্তা খায় না, বুঝেছ? খেয়ে নাও শিগগিরই, আমি আসছি একটু পরে। এই বলে পদ্মা দেবী সেখান থেকে চলে যায়। এবার আমি পাগল হয়ে যাব, এমনিতেই 5 দিন ধরে পান্তা খেতে পারিনি। ভাবলাম গ্রামের দিকে বিয়ে করে রোজ পান্তা খেতে পারবো, কিন্তু এরা তো শুনছি পান্তা খায় না। যে করেই হোক আমি পান্তা ভাত খাবো, এসব বউ ভাত চৌভাত আমি মানি না, দূর। এই বলে রেনু লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে কিছুটা এগিয়ে এসে অজানা একজনের বাড়িতে ঢুকে যায়। দেখি এই বাড়িতে নিশ্চয়ই পান্তা আছে। কই রে বাবা, পান্তা নেই নাকি? ফ্রিজে দেখি তো, দূর, মাছ মাংস ভর্তি করে রেখেছে, রান্নাঘরে তো নেই, ঘরে লুকিয়ে রাখেনি তো, দেখে আসি। রেনু ওই বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। ঠিক সেই সময় ওই বাড়ির মালিক বৃদ্ধ রামচরণ বাবু ঘরে ঢুকে রেনুকে দেখে ফেলে। এই চোর, চোর, চোর কি খুঁজছে আমার বাড়িতে ঢুকে? এই কে তুমি? দেখে তো নতুন বউ মনে হচ্ছে, বলো কি চুরি করছিলে? না না, আমি চুরি করিনি, আমি কিছু করিনি, আমি চোর নই। সব চোররাই ধরা পড়ার পর এটাই বলে, এখানে হবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। নতুন বউ সে যে চুরি করতে আসা, আজ আমি বের করছি, আমি তোকে পুলিশে দেব। এই বলে রামচরণ বাবু রেনুকে বেঁধে ফেলে। তখন সেখানে রামচরণ বাবুর মেয়ে আসে। আরে বৌদি, তুমি এখানে? বাবা, এটা রিন্টুদার বউ, তুমি ওকে এভাবে বেঁধে রেখেছ কেন? কি হয়েছে কি? বৌদি, তোমাকে তো সবাই ওই বাড়িতে খোঁজাখুঁজি করছে। কি হয়েছে পরে বলছি, যা আগের বাড়ির লোকজনকে ডেকে আন। বৃষ্টি রেন্টু ও পদ্মা দেবীকে ডেকে আনে। তোমাদের বাড়ির নতুন বৌমা আমার বাড়ি ঢুকে চুরি করছিল, ও কি কি চুরি করেছে সত্যি কথা বলতে বলো, না হলে আমি ওকে পুলিশে দেব। মা, আমি কিছু করিনি, আমি আসলে আমি পান্তা ভাত খেতে এসেছিলাম। দাদা, আপনি আমার কথাটা শুনুন, একটু শান্ত হন, আমার বৌমা চুরি করেনি, আসলে লজ্জার কথা আর কি বলবো, আমার বৌমাটা আসলে পান্তা ভাত পাগল, ও পান্তা খেতেই এখানে এসেছে। এই বলে পদ্মা দেবী রেনুর পাগলামির কথা বললে রামচরণ বাবু রেনুকে ছেড়ে দেয়। এতই যখন পান্তা পাগল, তাহলে তো গরম ভাতে জল ঢেলে পান্তা করে খাইয়ে দিতে পারো, তাহলেই তো মিটে যায়। পান্তা খেলে সমস্যা কি? পান্তা খাওয়া শরীরের পক্ষে তো ভালোই, খারাপ না। নতুন বউ বলে পান্তা ভাত খেতে পারবে না, সেরকম কোনো নিয়ম তো নেই, তাই না? হ্যাঁ, আমাকে কেউ বোঝেনি, শুধু আপনি বুঝলেন। পদ্মা দেবী ও রেন্টু রেনুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এই নাও বাবা, তোমার পান্তা, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ সব দিলাম, এবার বলো আর অন্য কারোর বাড়িতে পান্তা খুঁজতে যাবে না তো? হ্যাঁ যাবো, আমি আবার যাবো বলে দিচ্ছি। এই মরেছে, আবার কেন যাবে? লবণ কই? লবণ ছাড়া পান্তা ভাত খাওয়া যায় নাকি? ও আচ্ছা আচ্ছা, সরি, এই নাও লবণ নাও, এবার যত ইচ্ছা পান্তা খাও, পেট ভরে খাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার অনেক ভালো বর, আমার সোনা বর। হ্যাঁ, আর তুমি তো আমার পান্তা পাগল বউ, প্রথম দিন বাড়ি এসেই যা কাণ্ড ঘটালে, জানি না এই পান্তা পাগল বউ আর কি কি ঘটাবে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।